হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আমি বানিয়েছি লন্ডনে যে পহেলা বৈশাখে মেলা হয় ওই মেলা সম্পর্কে। লন্ডনের বৈশাখী মেলা খুবই জনপ্রিয়। লন্ডনের যে বাঙালি প্রবাসী আছে এদের কাছে, লন্ডনের বাইরে থেকে অনেক লোক আসে, ইভেন ইউরোপ থেকে অনেক বাঙালি আসে এই মেলায় অংশগ্রহণ করার জন্য। লন্ডনের যে বৈশাখী মেলাটা, এটা সাধারণত ইউরোপের মধ্যে সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশিদের জন্য। তো এই মেলায় প্রচুর মানুষ অংশগ্রহণ করে। এবছর মেলাটা একটু অন্যরকম, কারণ হলো গত দুই বছরে আমাদের যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিক মানে করোনা ভাইরাসের কারণে গত দুই বছর কোনো মেলা হয়নি। এবছর অনেক জল্পনা কল্পনা ছাড়িয়ে মেলাটা সম্পন্ন হলো। আর এই মেলাটা একটা ডিফারেন্ট লোকেশনে হয়েছে, এটা একটা স্টেডিয়ামের মধ্যে, এটাকে বলে মাইল্যান্ড স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামে এর আগে আমি ক্রিকেট খেলতেও আসছি। আর এখানে একটা লেজার সেন্টার আছে, জিম, তারপরে সুইমিং। তা আমি ওখানে মাঝে মাঝে ব্যাডমিন্টন খেলতে যেতাম, তারপরে সুইমিং করতে যেতাম। তো লোকেশনটা খারাপ না, অনেক বড়। এখানে গ্যালারি আছে, ওই গ্যালারিতে বসে যারা খেলা দেখে ওখানে বসে বসে মেলা দেখা যায়। সাধারণত বৈশাখের মেলাটা লন্ডনে যেটা হয়, এটা আমার বাড়ির পাশেই হয় একেবারে, যে ওয়েভার্স ফিল্ড আছে বেতাল গ্রিন স্টেশনের একেবারে খুবই কাছে, দুই মিনিট হেঁটে যেতে লাগে। তো ওই পার্কে এবার এটা হয়নি, কারণ হয়তো কাউন্সিল থেকে অনুমতি দেওয়া হয়নি। তো এটা মাইল্যান্ডে করা হয়েছে। আর মাইল্যান্ডে করার আমার মনে হয় অন্যতম একটা কারণ হলো, কারণ ওখানে ওরা একটা নিয়ম বেঁধে দিয়েছে যে এই কোয়াটা থেকে এই কোয়াটার মধ্যে মেলা শেষ করতে হবে। তো এই জন্য সম্ভবত ওরা চুজ করছে মাইল্যান্ডটা। তো শান্ত মেলায় যা হয় আর কি, আমাদের একটা মেইন স্টেজ থাকে, ওই স্টেজে সিঙ্গাররা গান করে, তারপরে নাচ হয়, নৃত্য হয়, এবং একেবারে মাঠের চারপাশ ঘিরে ঘিরে ছোটো ছোটো স্টল বসে। তো ওখানে মানুষ বিভিন্ন জিনিস বিক্রি করে, যেমন খাবার, তারপরে খেলনা, বাঙালিদের যা যা মেলাতে পাওয়া যায় ম্যাক্সিমাম জিনিসই ওই মেলাতে ওঠে। তো এখন দেখা যাচ্ছে যে প্রচুর প্রচুর লোকজন এই মেলায় আসছে, স্টলগুলো ঘুরতেছে। তা আমিও কিছুটা ভিডিও করলাম। তা আমি সাধারণত মানে যদি বড় মেলা না হয় আমি ওই মেলায় যাই না। তো এবার আসছি, এবারে আমার বাড়ি থেকে বেশি দূরে না, খুবই কাছে, মাইল্যান্ড যেতে পাঁচ দশ মিনিট সময় লাগে। তো আমি যখন শুনছি এটা অনেক বড় মেলা, বড় মেলার আয়োজন হয়েছে, তখন আমি না গিয়ে পারলাম না। তো মেলার মধ্যে একটা রিক্সাও আছে, রিক্সা উঠে আমি ছবি তুলছি, অনেক মানুষ ছবি তুলছে এখানে। তো ওদের একটা মনে হয় এরা একটা কোম্পানি, তো ওরা ওদের কোম্পানির অ্যাডভার্টাইজের জন্য এখানে রিক্সাটা নিয়ে আসছে। তো এখানে বসে বসে মানুষ ছবি তোলে, অনেকে হয়তো রিক্সায় ছবি তোলার জন্য লাইনেও দাঁড়িয়ে থাকে। তো আমারও দাঁড়িয়ে থাকতে হয়েছিল পাঁচ মিনিটের মতো আর কি। লন্ডনের ঐতিহ্যবাহী মেলা। আমি একটা সফট ড্রিঙ্কস খাইছি, ফুচকা চটপটি সাধারণত খাওয়া হয়, বাট এবার আমি খাইনি, কারণ অনেক গরম। তো এই গরমে বাইরের খাবার অতটা ট্রাস্ট করি না, কারণ খারাপ খাবারের খাবার খেয়ে যাতে পেটে প্রবলেম না হয় সেজন্য অ্যাভয়েড করছি। আর সবাই জানে আমাদের লন্ডনে এখন প্রচুর গরম, এমন রোদ আর এমন টেম্পারেচার সারা লন্ডনের ইতিহাসে এত গরম কখনো হয়নি। তো এবছর খুবই গরম। তো গরমের মধ্যেও হাজার হাজার মানুষ মেলায় ছুটে আসছে। আসলে মেলার গন্ধ পেলেই মানুষ হু হু করে চলে আসে, আসলে না গেলে বোঝা যায় না। এখানে একটা ফেস পেন্টিংয়ের একটা স্টল আছে, তো এখানে গেলে ওরা মুখে বিভিন্ন ধরনের মেলার যে ঐতিহ্য ওগুলো এঁকে দেয়, যেমন ফ্ল্যাগ আঁকে অনেকে, অনেকে বিভিন্ন উপকরণ আছে ওগুলো ফেস পেন্টিং করে। আমি এবার করিনি, কারণ গরমের মধ্যে ফেসে কালার লাগাইলে হয়তো প্রবলেম হবে, এর জন্য করা হয়নি। বাট আমি মাঝে মাঝে এর আগে আমাদের এখানে যে মেলা হতো ওখানে গেলে আমি ফেস পেন্টিং মাস্ট করতাম, বাট এবার করিনি।
আর কি মেলায় আরও অনেক কিছু পাওয়া যায়, কসমেটিক্স বিক্রি করে বাংলাদেশি, তারপরে ফুচকা চটপটি তো আছেই, মিষ্টি আছে, তারপরে বাংলাদেশে যে মেলায় চটপটি ওই কী বলে ওটাকে কটকটি হয় মিঠাই, তারপরে ডাব, ডাবও পাওয়া যায়, ডাব, নারকেল, তারপরে বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো দেখতেছেন বিভিন্ন স্টলের দৃশ্য, আমাদের একই কালারের শাড়ি পরা আপুরা বিক্রি করতেছে কি এটা খাবার, হ্যাঁ হ্যাঁ খাবার বিক্রি করতেছে। তো ওখানে ফুড অ্যালার্জির চার্ট টাঙিয়ে দেওয়া হয়েছে, কারো যদি অ্যালার্জি থাকে ফুডে তা আগে তাদেরকে বলে নিতে হবে। আর এগুলো তো সব ড্রিঙ্কস, তারপরে এগুলো সিঙ্গারা সমুচার দোকানও আছে। তো এই তো ঘুরে ঘুরে দেখতেছি মেলাতে মেয়েদের অনেকগুলো শাড়ির দোকান আছে, সালোয়ার কামিজের দোকানও আছে। আর এবারের মেলাটা আসলে একটু নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে, কারণ ওয়েবার্সফিল্ডে যে মেলাটা হয় ওই মেলাতে একেবারে ধুলো ধুলো হয়ে যায়, কারণ মেলার ঘাসগুলো শুকিয়ে একেবারে ড্রাই হয়ে গেছে। তো তো এই সময় মেলাটা হলে হয় কি প্রচুর ধুলো হয়, সেই হিসেবে স্টেডিয়ামের যে ঘাসগুলো এগুলো ওরা তো সবসময় ই করে রাখে, স্টেডিয়ামেতে রেগুলার ইউজ করে, তো ঘাসগুলো সবুজ, তো এখানে অতটা ধুলো হয়নি, ভাল লাগতেছে। কারণ আমি সাধারণত ধুলোর মধ্যে যেতে পারি না, ধুলোতে গেলেই আমার কেমন যেন সাফোকেটেড ফিল হয়, সম্ভবত ডাস্ট অ্যালার্জি টাইপের কিছু আছে। এটা একটা মেয়েদের শাড়ির দোকান, কল রেইনবো, রেইনবো কালেকশন। এই আপু সুন্দর করে সাজছে, শাড়ি টাড়ি পরছে। মেয়েদের সালোয়ার কামিজের দোকান, মেয়েদের চুড়ি, তারপরে মেয়েদের যে জুয়েলারি আছে এগুলোরও অনেক দোকান আছে। এই যে এগুলো মেয়েদের জুয়েলারির দোকান, শাড়িও আছে। এটার নাম কি পলি ফ্যাশন, এগুলো সব মেয়েদের মেয়েদের জামা কাপড়ের দোকান। ফারহানাজ বুটিক, আর এতো সুন্দর। আসলে মেলায় আসলে ভালোই লাগে, কারণ এত বাঙালি একসাথে সাধারণত দেখা যায় না, মেলা আসলেই দেখা যায়। তো দেশিদের, দেশি মানুষদের এত চেহারা দেখলে তো এমনিই ভাল লাগে, সবাই অনেক সুন্দর করে সেজে আসে, মেয়েরা শাড়ি পরে আসে, ছেলেরা পাঞ্জাবি, তারপরে অনেকে অনেক ধরনের সাজগোজ করে আসে। কেউ লাস্ট টাইম আমি দেখছি কেউ জামাই বউ সেজে আসছে, কেউ একতারা দোতারা হাতে নিয়ে বাউল হয়ে আসছে। যে জায়গাটা বসে আছি এটা হলো স্টেডিয়ামের গ্যালারির অংশ, তো এখানে বসে মানুষ স্টেডিয়ামের খেলা দেখে। তো আজকে তো খেলা হচ্ছে না, আজকে মেলা হচ্ছে, তো আমি গ্যালারিতে বসে বসে মেলা দেখতেছি। তো এখান থেকে পুরোটা মাঠের একেবারে এ টু জেড সব দেখা যায়। তো সবাই দেখো যে কত মানুষ আসছে, ইভেন এখনও মানুষ আসতেছে।
তো এত মানুষ হয়েছে, মাঝে মাঝে ওরা গেট বন্ধ করে দেয়, কেউ বের হলে আবার ওটার এগেনস্টে আবার কাউকে ঢুকায়। এবারের মেলায় কে কে সিঙ্গার আসছে আমি জানি না, আমি এর আগে দেখছি শাফিনা আহমেদ আসে, তারপরে আখি আলমগীর আসে, ইভেন রিঙ্কু আসে, তারপরে ক্লোজ আপ ওয়ানের আরেকটা শিল্পী, ওর নামটা আমি ভুলে গেছি, ও আসে। তো ভালোই মজা হয়। সাতটা বেজে গেছে, এখন আমরা মেলার শেষ প্রান্তে, এখনই মেলা শেষ হবে। তো ওরা সবাই বিদায়ী বক্তব্য দিচ্ছে, এরপরে সবাই আস্তে আস্তে করে মাঠ থেকে বেরিয়ে যাবে। তা আমি এর আগেই বের হয়ে গেছি, সবাই হুড়মুড় করে মানে বের হওয়ার জন্য ওয়েট করিনি, কিছুক্ষণ আগেই আমি বের হয়ে গেছি। ঠিক আছে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, বাই।